শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুরে অনুদান বিতরণ করেছেন মঞ্জুর এলাহি। নরসিংদী শিবপুর থেকে আরিফুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান আমরা সবাই মানুষ আর প্রধান এই চারটি ধর্মাবলম্বীদের বসবাস এসে আমরা সবাই বাংলাদেশি এখানে প্রত্যেকেরই আছে ভোটের অধিকার আছে স্বাধীনভাবে কথা বলার অধিকারও রয়েছে নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকার অথচ সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বলে বিভাজন করে রেখেছিল বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার সরকার ধর্ম যার যার উৎসব সবার মুখে এ কথা বললেও স্বৈরাচারী আওয়ামী শাসনামলেই সবচেয়ে বেশি নিরাপত্তাহীন ও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে এদেশের হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মাবলম্বীদের কখনও আলাদা দৃষ্টিতে দেখেনি বিএনপি মানুষের মধ্যে কোনও পার্থক্য নেই বিএনপি এটা বিশ্বাস করে না শনিবার বিকেলে শিবপুর উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে অনুদান বিতরণকালে এসব কথা বলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য শিব মঞ্জুর এলাহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজিব উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে তিনি আরও বলেন ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার আগে সকল ধর্মের মানুষের নিরাপত্তা দরকার তারপর উৎসব সবার আর তাই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে হিন্দু সম্প্রদায়ের বৃহদোৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে তবেই দেশে শান্তি শৃঙ্খলা বজায় সহ সবাই সবার হয়ে থাকতে পারব অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হারি শ্রিকাব্দার যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন শিবপুর পৌর বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল মৈশান সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ সাধারণ সম্পাদক রাজন রায় শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বর্মন যুব বিষয়ক সম্পাদক লিটন বর্মন সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপজেলার প্রতিটি মণ্ডপে সরকারিভাবে বাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা ও মঞ্জুর এলাহির ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করা হয় চেতনা আমাদের